অষ্টম সংসদ এটা আইনগতভাবে ঠিক ছিল, আদারওয়াইজ অল সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক হয়েছিল। নবম সংসদ যেটা আওয়ামী লীগ 2008 থেকে 2014 পর্যন্ত সেটাও আইনগতভাবে ঠিক ছিল, এথিক্যালিও ঠিক ছিল, কারণ এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছিল। 2014 নির্বাচন অবাধ হানি সুষ্ঠু হানি অন্তর্ভুক্তিমূলক হয়নি, কাজে কিন্তু আইনগতভাবে ঠিক ছিল, কারণ আমাদের দেশে ইলেকশন রুলসে 3 লক্ষ যদি আমার ভোটার হয়, 30,000 যদি ভোট দেয়, তার মধ্যে যে হায়েস্ট হবে সেই নির্বাচিত হবে। বর্তমান সরকার যদি কোনো দল গঠন করেন এবং সরকারের থেকে যদি তারা সেই দল গঠন করেন এবং নির্বাচন করেন, তাহলে সরকারের থেকে দল গঠন বা কিংস পার্টি, সেখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের একটা সমস্যা হতে পারে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন, ওটার একটা পদ্ধতির মাধ্যমে এটা করা হয়, ফলে প্রপোর্শনেটলি যে পার্টি যতটা ভোট পায় প্রপোর্শনেটলি তারা ওমেনশিপ পায়, এটা ভোটিং সিস্টেমটা ওই ধরনের আর কি। তো ওইটা আমরা রাখতে চাই, ওটা ঠিক আছে। ওর সঙ্গে আমি একটা নতুন জিনিস যোগ করতে চাই, কারণ মহিলাদেরকে মেইন স্ট্রিমে এনে শুধুমাত্র এই রিজার্ভ সিট দিয়ে বাড়াতে এটার কোনো শেষ নেই এবং এটা কোনো ফলপ্রসূ হচ্ছে না, এটাকে আস্তে আস্তে কমানোর জন্য ব্যবস্থা করতে হবে। তো আমি নিজে একটা প্রস্তাব এখানে দিয়েছি আমরা, সেটা হলো যে সেটা থাক, তার সঙ্গে প্রত্যেক পার্টিকে বাধ্যতামূলক করতে হবে তারা যতগুলো নমিনেশন দেবে তার 10% তাদেরকে মহিলা আসনে মহিলা নমিনেশন দিতে হবে ফর ডাইরেক্ট ফাইট উইথ আদার ক্যান্ডিডেটস অফ আদার পার্টি। মানে যদি 300 ক্যান্ডিডেট দেয় 30 জনকে মিনিমাম দিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিছু একটা আমরা বের করতে পারি, যাতে করে সাংবিধানিক যে প্রভিশন থাকে এটা দিতে হবে আইন করে, না করলে কী হবে সেই ধরনের আমরা এটা ব্যবস্থা করতে পারি, সেটা আমরা প্রস্তাব দিয়েছি। এটার উদ্দেশ্য হলো যে তারপরে যেটা হবে, যারা হেরে যাবেন কম্পিট করবেন, যারা পাশ করবেন, যারা হেরে যাবেন রিজার্ভ সিট যে 50টা আমরা দেব, এই পার্টি যদি তার থেকে 10টা পায় বা 5টা পায়, সেই 5-এর সময় তারা তাদেরকে দিতে হবে মাস্ট, যে যারা কম্পিটিশন করেছেন বাট ফেল করেছেন তাদেরকে দিতে হবে 1, 2, 3, 4 করে। তাহলে মানুষের কম্পিটিশন করার দিকে মহিলারা পার্টি বাধ্য হবে যাওয়ার জন্য, মহিলারা যাওয়ার জন্য চেষ্টা করবেন, সুযোগ পাবেন এবং মহিলারা একটা ইনসেন্টিভ পাবেন যে গেলে আমি ফেল করলেও পরবর্তীতে আমার রিজার্ভ সিটে আসার একটা সুযোগ থাকবে। এভাবে আস্তে আস্তে মহিলাদের পার্টিসিপেশন ইন নর্মাল ডাইরেক্ট বাড়বে বলে আমরা বিশ্বাস করি, এবং এতে করে আস্তে আস্তে পরবর্তীকালে আমাদের রিজার্ভ সিটের জন্য যে দরকার এটা হয়তো একসময় কমে যাবে, কমতে জিরো হয়ে যাবে, এটা আমাদের আশা। কাজে এই প্রস্তাবটা আমি এখানে দিয়েছি। আমি মনে করি এই মুহূর্তে কতগুলি কারণে আমি এটার পক্ষে থাকতে পারছি না, যে পজিশন দাঁড়িয়েছে, যে পার্টিকাল যে অবস্থা, এত বড় ধরনের এক্সপেরিমেন্ট করা আমার মনে হয় এখন সম্ভব হবে না। নির্বাচনকে সামনে রেখে আমরা এত বড় ধরনের সম্পূর্ণ মানুষ যারা নির্বাচন নেবেন তারা জানবেন না, তাদেরকে ট্রেনিং দিতে হবে, যারা নির্বাচন কন্ডাক্ট করবেন তাদেরকে ট্রেনিং দিতে হবে, ভোটারদেরকে ট্রেনিং দিতে হবে, তারপরে ভোটিং সিস্টেম হবে, এটা এত সহজ হবে না, এটা অনেক কাম্বারসাম ব্যাপার। এটাকে আর এখন যে পরিস্থিতি দেশের, এই শান্তশিষ্ট পরিবেশ হলে, স্বাভাবিক পরিবেশ হলে যেটা সম্ভব ছিল, আমি মনে করি এই মুহূর্তেটা সম্ভব নয়। আরেকটি বিষয় হলো আমি যেটা সাজেশন দিয়েছিলাম সেটাতে মানে সব অনেকগুলো সিস্টেম আছে, সবগুলোতেই মানে জনগণের মতামতের প্রতিফলন যত বেশি আসে, আমরা যেটা সিস্টেম সেটাতে একটা ডিফেক্ট আছে এখন আমি দেখছি, সেটা হলো যে আমরা বলেছিলাম যে মানে মানুষে পার্টিকে দিবে, পরে পার্টির 300 ক্যান্ডিডেট যে দেওয়া হবে তার মধ্যে কাকে সে চয়েস করে, দুটো জিনিস চয়েস করবে, তাহলে অনেক এটা অনেক বেশি ডেমোক্রেটিক প্রসেস হয়, অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ হয়, যে আমি পার্টিকে চাই, আমি লাগল মার্কা চাই, কিন্তু আমি ওনাকে চাই না। তো তাতে করে আমি যদি 10টা সিট পাই, কে 10টা হবে সেটা পার্টি ঠিক করবে না, জনগণ ঠিক করবে। কিন্তু এখানে আমাদের দেশে বেশিরভাগ মানুষ লেখাপড়া জানে না, অনেক মানুষই জানে না, ফলে তাদেরকে আমি প্রত্যেকটা 300 নাম থেকে খুঁজে বের করা কঠিন হতে পারে। তো এগুলো বিষয়ে আমি মনে করি পরবর্তীতে আরও ব্যাপার একটু ভালো করে বুঝে শুনে এগুলোর দেওয়া উচিত, কাজে ওই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি না এবং আমি মনে করি এই মুহূর্তে এই সিস্টেম চিন্তা করার ঠিক হবে না। অষ্টম সংসদ এটা আইনগতভাবে ঠিক ছিল, আদারওয়াইজ অল সেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক হয়েছিল। নবম সংসদ যেটা আওয়ামী লীগ 2008 থেকে 2014 পর্যন্ত সেটাও আইনগতভাবে ঠিক ছিল, এথিক্যালিও ঠিক ছিল, কারণ এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছিল। 2014 নির্বাচন অবাধ হানি সুষ্ঠু হানি অন্তর্ভুক্তিমূলক হয়নি, কাজে কিন্তু আইনগতভাবে ঠিক ছিল, কারণ আমাদের দেশে ইলেকশন রুলসে
3 লক্ষ যদি আমার ভোটার হয়, 30,000 যদি ভোট দেয়, তার মধ্যে যে হায়েস্ট হবে সেই নির্বাচিত হবে। এবং কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, কেউ যদি না করে, একজন ক্যান্ডিডেট পাশ করে, সেটাও গ্রহণযোগ্য হবে। কাজেই এটা আমাদের আইনগতভাবে এখানে কোনো ব্যত্যয় নেই, এগুলো বেআইনি নয়, আইনে হয়তো ঠিক আছে, কিন্তু এটা এথিক্যালি কারেক্ট না আমরা বলি। কেন? যে এটাতে জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না। তাহলে আমরা কী দেখছি? এথিক্যালি কারেক্ট হতে গেলে কয়েকটা জিনিস দেখতে হবে: অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সকলে পার্টিসিপেট, এনি সিটিজেন উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট, পার্টিসিপেট ইন টু প্লেসেস, ওয়ান ইজ ফর কন্টেস্টিং দি ইলেকশন, অ্যানাদার ইজ ফর ভোটিং। কন্টেস্টও ফ্রি থাকতে হবে, ভোটিংও ফ্রি থাকতে হবে, তখনই শুধু আমি বলতে পারি যেটা প্রপার রিফ্লেকশন অফ দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। এনি সিটিজেন, এনিবডি হুইজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি শুড বি অ্যালাউড টু ভোট। বর্তমান সরকার যদি কোনো দল গঠন করেন এবং সরকারের থেকে যদি তারা সেই দল গঠন করেন এবং নির্বাচন করেন, তাহলে সরকারের থেকে দল গঠন বা কিংস পার্টি, সেখানে কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের একটা সমস্যা হতে পারে। এটা কিন্তু কোনো সময় কেউ গ্রহণ করেনি। যখনই কেউ সরকারের থেকে দল গঠন করেছে, সেটা নিয়ে সবসময় মানুষের সেটাকে মনে করা হয় যে এটা লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না। সরকার থাকছেন, সরকারি সুযোগ সুবিধা দিচ্ছেন, তাদের এমপ্লয়িজ ইউজ করছেন, তারা এখানে একটা ব্যত্যয় সৃষ্টি করতে পারেন। আর সেকেন্ড হলো যে আমাদের এখনকার বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা যতটুকু বুঝতে পারছি বা উপলব্ধি করতে পারছি, সেটা হলো নির্বাচনের সঙ্গে জড়িত যারা থাকেন, সেটা হলো একটা হলো আমলাতন্ত্র, একটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর একটা যদি আমরা কেস কাছারি করি তাহলে জুডিশিয়ারি। বর্তমান পরিস্থিতিতে যে কোনোভাবেই হোক, এটা স্বাভাবিকভাবে একটা উপলব্ধি হচ্ছে যে এই সবগুলি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জুডিশিয়ারি আর অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, এগুলো সবই ডিমোরালাইজড অ্যান্ড পলিটিসাইজড, হতাশ, মনোবলহীন এবং দলীয়করণের পক্ষপাত দুষ্ট, এটা সৃষ্টি হয়েছে। অনেকের কাছে এই উপলব্ধি আসছে, তারা সরকারের কর্মচারী নয়, তারা রাষ্ট্রের কর্মচারী, এবং তারা বেশিরভাগই আসে অত্যন্ত দরিদ্র শ্রেণী থেকে বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে। তাদের কাছে চাকরিটা অনেক মূল্যবান জিনিস, সেই চাকরি দিয়ে তাদের বাচ্চাদের, তাদেরকে ফ্যামিলিকে দেখতে হয়, তাদের মা বাবাকে দেখতে হয়, অনেক সময় আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির মানুষ তাদেরকেও দেখতে হয়, তাদেরকে বেঁচে থাকতে হয়। কাজেই তারা চাকরি রক্ষার জন্য অনেক সময় অনেক কিছু করেন যেটা সরকারের অর্ডার ছাড়া না করলে তাদের এইসব জায়গায় আঘাত করতে পারে। এটা করে তারা আরও বেশি কিছু করতে চান, কিছু একটা বেশি সুবিধার জন্য। এটা তাদের জন্য সাধারণভাবে জেনারেলাইজড, এবং সবসময় যেহেতু তারা সরকারের লোক নন, তারা হলেন সাপোজ টু বি স্টেট মেশিনারি, সবসময় দেখা গেছে যে কোনো সময় সরকার পরিবর্তন হয়েছেন, এনারা এদের চেহারা পরিবর্তন করছেন, যেটা স্বাভাবিক হওয়া উচিত।